মুসলমান কে এটা বলা হয়েছে কে মুসলমান পরিষ্কার এখানে আমি আপনার ধরুন কোরআন শরীফে রসুলামের সময় এটা কোরআন শরীফে আছে যে আরবের একদল বেদুইন হজরত ইসলামের কাছে আসলো তারা নবুয়তের বিশ্বাস করা দাবি করছে রসুলের উপরে ইমান আনলো ইমান আনার পরে কিন্তু তারা ইমান আনলেও তারা কিছু কিছু আমলের দিক থেকে তারা মানে তারা মানে ডেভিয়েশন ছিল তাদের মধ্যেতে সঠিকভাবে তারা পালন করছিল না কিন্তু তারা ইমান এনেছিল এদের সম্পর্কে কুরআন শরীফে আল্লাহ কি বলছেন আল্লাহ তালা বলছেন সেই বেদুনদের সম্পর্কে বলছেন যে তাদেরকে তিনি তারপরেও এই বেদুনদেরকে তিনি অবস্থিম বলার অধিকার দেন নাই বরং সুরা হুজুরাতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন যে মরুবাসীগণ বলে আমরা ইমান আনিয়াছি আমি বাংলারই পড়ছি আমি আমরা ইমান আনিয়াছি তুমি বলো তোমরা এখনও প্রকৃত ইমান আনো নাই বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করিয়াছি কারণ এখনো ইমান তোমাদের অন্তরে প্রবেশ করে নাই অর্থাৎ এখানে বলা ইসলাম গ্রহণ করেছি ইসলামকে মেনেছি কিন্তু ইমানটা আমার কাছে এখনও পরিপূর্ণভাবে হয় হয়নি অর্থাৎ আমি ঘোষণা দিচ্ছি কিন্তু ঘোষণার সাথে আমার আমলটা এখনও পরিপূর্ণভাবে ইয়ে কিন্তু তারপরে তাদেরকে ও বলার অধিকার দেওয়া হয়নি বলতে তোমার মোমেন্ট না হতে পারে কারণ মোমেন্ট হওয়া নয় পুরোপুরি মোমেন্ট হওয়া সে আলাদা ব্যাপার হ্যাঁ ইমান তো একটা গভীর একটা জ্যোতি তার মনের গভীরে যখন ইমানটা প্রবেশ করবে সে আধ্যাত্মিক উন্নতি অর্জন করতে থাকবে কিন্তু তাই বলে কেউ যদি আসলে সেই জ্যোতির অধিকারী না হয় অন্তত তারপরেও তাকে অমসলমান বলা যাবে না এত অনুযায়ী এতে বলে দিচ্ছে কাউকে তাকে অমসলমান বলো না